গাইজ, এবারের ভিডিওটা আসতে দেরি হয়েছে, তার জন্য খুবই দুঃখিত। তার একটাই কারণ, যে আপনাদের এখানে এই গল্পগুলো শোনায় তার শরীরটা খারাপ। তার পরিবর্তে আমি এসেছি আপনাদের গল্প শোনাতে। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, আর ওকে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই কামনাটা করবেন। আর আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। শুনছো পেতকর্ম, এমন অলৌকিক সত্যি ঘটনা তুলে ধরাই পেতকর্মের কাজ। বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো পেতকর্মে শোনানো হয়। চলো আর বেশি বড় না করে আজকের ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা পাঠিয়েছে সুদীপ্ত রায় পূর্ব মেদিনীপুর থেকে, তার জেঠুর সঙ্গে হয়ে যাওয়া ঘটনা। তখন আমি 8-এ পড়তাম আর আমি মাধ্যমিক গ্রামের স্কুলেই দিয়েছি। একদিন সারা দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। দুপুর গড়িয়ে সন্ধে হলো, সন্ধেতে আরও বৃষ্টির পরিমাণ বাড়লো, কিন্তু বৃষ্টি থামলো না, পিটপিট করে হয়েই যাচ্ছে। অবশেষে 9টার দিকে বৃষ্টি থামলো ও মেঘও পরিষ্কার হলো। মেঘ পরিষ্কার হতেই চাঁদ পরিষ্কার দেখা যাচ্ছিল। রাত্রিও হয়েছে, তাই মা রান্নার জন্য রান্নাঘরে গেছে। রান্নাঘরটা ছিল মাটি, আর উনুনের পাশে ছিল একটা বড় জানালা, আর ওই জানালা দিয়ে দেখা যেত সামনের দুটো পুকুর। একটা পুকুর আরেকটা পুকুরের সঙ্গে জুড়ে রয়েছে একটা পাড়ের মাধ্যমে। ওই একটা পুকুর থেকে আরেকটা পুকুর যেতে হলে আমাদের এই রান্নাঘরের জানালার পাশ দিয়েই যেতে হয়। তোমার রান্না করতে করতে দেখলো জানলার ওপারে চোখ ফেলতে পুকুর থেকে একটা ছোট্ট 2 ফুট মতো হাইট এদিকে আসছে, যার শরীর কালো কুচকুচে আর গায়ে শ্যাওলা পড়ে আছে, যার পেছনে আর 7টা কলসি পেছনে আসমা। ভয়ে রান্নাঘর থেকে ছুটে পাশের রুমে যায়। পাশের রুমে জেঠু ছিল, জেঠু সাহসী। জেঠু গিয়ে জানলার ওপারে দেখে এ তো জোকা, আর জোকা এখান দিয়ে যায় জেঠু জানতো। আর জোকার পিছনে 7টা কলসি যাচ্ছিলো, আর কলসিগুলো দেখে জেঠুর মাথায় বুদ্ধি খায়। জোকা ওইখান দিয়ে বেরোয়ার সময় পেছনের 2টো কলসিতে গরম গরম ফ্যান ঢেলে দেয়, আর ফ্যান ঢেলে দেওয়ার ফলে ওই 2টো কলসি আর যেতে পারে। আর ওই 2টো কলসি জেঠু নিয়ে আসে, আর নিয়ে এসে তাকে পরিষ্কার করে, আর পরিষ্কার করে তাকে হাতুড়ি দিয়ে ভাঙে, আর ভাঙতেই তার মধ্যে পায়ের উপর মোহর, যা দেখিয়ে জেঠুর চোখ দাঁড়িয়ে যায়। জেঠু কি করবে না করবে এই ভাবতে ভাবতে তার শরীর খারাপ হতে লাগে। জেঠু ওইখানেই তৎক্ষণাৎ পড়ে যায়। জেঠুর মুখ থেকে রক্ত বেরোতে থাকে, আর সেই মুহূর্তে ডাক্তার ডাকা হয়। ডাক্তার কোনো রোগই ধরতে পারে। জেঠু তার 2 দিন পরেই মারা যায়।